আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর একটি জায়গায় ঘুরে দেখাবো। তো বাসা থেকে এখন বের হলাম, আর সাথে আছে আমার ছেলে লাব্বাইক, নাসরা, আর হলো বেবি আদনান। তো আস্তে আস্তে রওনা দিচ্ছি। এটা হচ্ছে জার্মানির ভিসবাডেন শহর, আর এটা হচ্ছে আমার বাসা নিচে। তো আমি এখন আস্তে আস্তে করে পাহাড়ের উপর থেকে একটু নিচে নামবো। আর ডানে বামে এই শহরে অনেক রেস্টুরেন্ট রয়েছে, শপিং মল রয়েছে, অনেক সুন্দর এই ভিসবাডেন শহরটি। আর এটা হচ্ছে হ্যাসেনের রাজধানী। আমাদের এখানে এখন হচ্ছে সামার, আর সামারে স্কুল বন্ধ থাকে প্রায় 6 সপ্তাহ। তো এখন যেহেতু করোনার সময়, কেউই বাংলাদেশে যেতে পারেনি বা আশেপাশে কোনো দেশে বেড়াতেও যেতে পারেনি। তো বিকেল হলেই আমাদের বাঙালি বাচ্চাগুলো আমাদের এই ভিসবাডেনের গরম পানির জায়গাটিতে এসে সবাই খেলাধুলা করে। তো আজকেও আমাদের এখানে অনেকগুলো বাঙালি ভাই বোন এসেছে এবং তাদের বাচ্চারাও এসেছে। তো আমি চলে আসলাম এই আশ্চর্য এক গরম পানির স্থানে, আর এখানকার মাটির নিচে রয়েছে আশ্চর্য গরম পানি, যেটা পুরো শহরেই অবস্থিত। আর যে কোনো সময় এই পানি থেকে ধোঁয়া বের হয়, গরম পানি বের হয়। তো দেখুন, আমার ছেলে আদনান লাব্বাইক ওদের বাঙালি ফ্রেন্ডের সাথে খেলা করছে। ওর নাম হচ্ছে পুষণ। পুষণ ছোটবেলা থেকেই আদনানকে অনেক আদর করে, আর লাব্বাইকের সাথে সব সময় খেলাধুলা করে। আর আজকে আমাদের জার্মানির ওয়েদারটা খুব ভালো, অনেক সুন্দর রোদ, হালকা বাতাস আছে, আর এখানে অনেক বাচ্চারা আজকে এসেছে। তো আদনান সব বাচ্চাদের যখন দেখে তখন অনেক খুশি হয়, কারণ অনেক খেলাধুলা করতে পারে সবার সাথে। আর আমাদের এই গরম পানির পার্কটা অনেক বড়, তার চারপাশে রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট, আর হচ্ছে বিশাল বড় ক্যাসিনো। আর অনেকগুলো খেলার আইটেম রয়েছে এখানে, দেখুন প্লেগ্রাউন্ডটা কত সুন্দর, কাঠের জিনিসপত্র রয়েছে, দোলনা আছে। আর এখানে আমাদের ভিসবাডেনের নাম করা একটা পাকিস্তানি পিজার দোকান আছে, আর যখন বাচ্চারা খেলাধুলা করে টায়ার্ড হয়ে যায় তখন আমরা সবাই মিলে ওই পিজার দোকান থেকে পিজা অর্ডার করি, আর এখানে বসে বসে সবাই খাই। এখানে প্রায় বাঙালি ভাই বোনেরা আসে তাদের বাচ্চাদের নিয়ে, কারণ বাচ্চারা যদি বাসায় সারাক্ষণ বসে থাকে তখন হয় মোবাইল দেখবে, না হয় টিভি দেখবে, না হয় গেমস খেলবে। তো বাইরে নিয়ে আসলে হয়তো বা ওরা ভালোভাবে সব ফ্রেন্ডের সাথে দেখা করতে পারে, কথা বলে, খেলাধুলা করে। আর খেলাধুলা তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আমরা বাঙালি ভাবিরা প্রায় সময় এই গরম পানির মাঠেতে পিকনিক করি। দেখুন দূরে কিছু মানুষ পিকনিক করছে। তো এখন কিছুটা কাজ করা হচ্ছে আপনার মাঠের পরিচর্যার জন্য,
তো তখন আমরা মাঠে বিভিন্ন রকমের খাবারের আইটেম নিয়ে আসি, যেমন কেউ চাইলে পেঁয়াজু, তারপর হচ্ছে আলুর চপ বা ভাজা পোড়া, বিভিন্ন রকম আর কি নাস্তার আইটেম নিয়ে আসি। তো বাচ্চারা একপাশে খেলাধুলা করে আর আমরা বসে বসে গল্প করি। তো আমি সবসময় আমার বাংলাদেশকে, আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি, আমার বাবা মা সবাইকে অনেক অনেক মিস করি। তো তখন আমি এখানে আসি, তারপর হচ্ছে আর ভাবি যে আমাদের বাংলাদেশেও যদি এত সুন্দর খেলাধুলার পার্ক থাকতো, যেখানে মারা বা বাবারা সুন্দর মতো বসে থাকবে এবং বাচ্চারা ভালোভাবে খেলা করবে, তাহলে কতই না ভালো হতো। তো দেখুন, আদনান যাচ্ছে ওর খুব পরিচিত ভাই বোনের সাথে দেখা করতে। ও ও পড়ে গেল। আর আদনানও বসে বসে দেখছে সবাই কি করছে। যাই হোক, আমার বেবি আদনান অনেক হাঁটাহাঁটি করেছে, ও আর এখন হাঁটতে যাচ্ছে না, তাই বাগানে বসালাম। তো এখন স্কুল বন্ধ থেকে আমরা এখানে সবসময় আসি, কিন্তু যখন স্কুলটা খুলে যাবে তখন আর আমরা এখানে আসতে পারবো না, কারণ স্কুলে অনেক পড়ার চাপ। তখন দেখা যায় যে আবার শীত চলে আসে, শীত হলে কোনো বাঙালি বাচ্চারা বা কোনো ভাই বোন কেউ বের হয় না, কারণ এত ঠান্ডা এখানে, বরফ থাকে, প্রচণ্ড ঠান্ডা। তো দেখা যায় এই সামার সময়টাই আমাদের সবার সাথে দেখা হয়, তারপর হচ্ছে কথা হয়, গল্প করা হয়, বাইরে যাওয়া হয়। তো তাই আমি সামারকে খুব বেশি ভালোবাসি। তো পুষণ পুষণ আদনানকে নিয়ে একটু ঘুরছে, ও অনেক আদর করে আদনানকে, দেখেন। ওর ভাই, পুষণের ভাই, ছোট ভাই, ওর নাম হচ্ছে পুলন। পুলনও আদনানকে খুব আদর করে, লাভ ব্যাগের সাথে সব সময় খেলাধুলা করে। আসলে পুষণ পুলন অনেক ভালো, ওর আব্বু আম্মু খুব ভালো। যাই হোক, আদনান সারাদিন খুব এনজয় করলো, সবার সাথে দেখা করলো, খেলাধুলা করলো, এখনও বাসায় যাবে। লাভবাইকেও একটু টায়ার্ড, ঘেমে গেছে পুরা। তো আস্তে আস্তে এখন বাসায় যাচ্ছি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সবাই সবার বাসায় এখন চলে যাবে। তো আমি আমার বাসার খুব কাছে চলে এসেছি, তো রাস্তাটার ওপারে আমার বাসা দেখা যাচ্ছে, চারপাশে গাড়ি ঘোড়া কম, আস্তে আস্তে নিরিবিলি হয়ে যাচ্ছে সব কিছু। আদনানের পাপা দাঁড়িয়ে আছে বারান্দায়। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা কেমন লেগেছে জানাতে পারেন, ভালো লাগলে লাইক, শেয়ার বা কমেন্ট দিতে পারেন। আর হচ্ছে নেক্সট ইনশাআল্লাহ আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো আজকের মতো এখানেই, সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।